আমি মহিবুল সোহেল বাংলাদেশ থেকে বলছি। জীব যেটি জিঙ্কা, জীবন যেখানে যেমন মানিয়ে নেবেন তেমন। সবাই আছেন কেমন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার অপছন্দনীয় পরীক্ষা পদ্ধতির আবিষ্কারককে। আমরা এটা নিয়ে মাঠ পর্যায়ে একটু জরিপ করবো, তারপরে বিস্তারিত আসবো। সেই পর্যন্ত সাথে থাকুন। আসসালামু আলাইকুম। আমি আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। কে ভাই? কিনলাম না তো ভাই। আমি একটা 020 মিডিয়া থেকে আসছি, আমি একটু আপনার সাথে কথা বলবো। আমার প্রশ্ন হচ্ছে, এত চমৎকার একটা ফিশারিতে যেটা নান্দনিক সবাই দেখতে আসে, তো আপনি এরকম ভর দুপুরে মন খারাপ করে কেন বসে আছেন? আরে ভাই আর করেন না, রুটিন দিয়ে দিচ্ছি তো পরীক্ষার, ভালো লাগে না কিছু, টেনশনে পেরায়। ও আচ্ছা আচ্ছা, রুটিন দিয়েছে পরীক্ষার। আচ্ছা যাই হোক, আমি যে বিষয় নিয়ে কথা বলতে আসছিলাম, যাই হোক, কাকতালে এভাবে ব্যাটে বলে মিলে গেল। আমি পরীক্ষার উপরে একটা রিপোর্ট করতে আসছি। আসলে পরীক্ষাটা, এই যে পরীক্ষা, এই মানে পরীক্ষার আবিষ্কারক কে আপনি স্টুডেন্ট হিসেবে কি জানেন? হ্যাঁ রে কপাল, এর যদি আমি পাইতাম একটা দিলাম বলে কি দিতাম, পাইতাম আমি। কেন ভাই কেন কেন পরীক্ষার উপর আপনি এরকম ক্ষিপ্ত? একবারে প্যারা দেয়, কালি প্যারা। পরীক্ষাটা মানে শব্দের অর্থ উচিত ছিল প্যারা প্যারা প্যারা, একদম প্যারা। এই কারণে আর যদি পাইতাম যে কেরা যে এটা প্যারা দিছে পরীক্ষাটা, মানে পরীক্ষার বিপক্ষে বিপক্ষে, তাহলে পড়াশোনার সাথে করিয়ে যাবে পরীক্ষার পক্ষে না? একদমই ভালো লাগে না, এমন একটা প্যারা যে প্যারা নিতে গেলে মনে করেন যে বিয়ে করলো নতুন বউ রেখে যেমন কোনো জায়গায় যাওয়া যায় না, পরীক্ষা এলে মানে পরীক্ষা সাইড়ে কোনো জায়গায় যাওয়া যায় না, এটা একটা প্যারা না ভাই। আচ্ছা আচ্ছা, এই কারণে আমার এই অবস্থা, মানে ভালো লাগে না কিছু। ও আচ্ছা, তাহলে পরীক্ষার আবিষ্কার মানে কোনো জায়গায় যেতে কোনো মানুষ টানুষ না থাকে, নীরব একটা জায়গা সিলেক্ট করছি, এই বিষয়টিতে আসছি। আচ্ছা ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি পরীক্ষার আবিষ্কারককে জানেন না? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই, আমরা এটা জানতে আসছিলাম। আচ্ছা থ্যাংক ইউ, জি আচ্ছা। মামুনি, তোমার সাথে একটু কথা বলবো, তুমি কেমন আছো? ভালো আছি মামুনি। আমরা একটা পরীক্ষার উপরে রিপোর্ট করতে যাচ্ছি, তুমি কি জানো পরীক্ষার আবিষ্কারক কে? না আমি জানি না, যদি জানতাম তাহলে অর্ধেকটা চকলেট দিতাম। অর্ধেকটা চকলেট? কেন কেন তুমি তার উপর ক্ষিপ্ত কেন? কারণ তার জন্য খেলাধুলাই করতে পারি না, শুধু পড়ালেখা করতে হয়, পড়ালেখা যখন স্কুলে যেতে হয়, পরীক্ষা দিতে হয়, কত চিন্তা। ইস, খেলাধুলা করতাম কত মজা হতো যদি পরীক্ষা না হতো। মানে পরীক্ষা না দিলে তুমি সবচেয়ে সুখী হতা? মানে তাকে চিনার চিন্না বলুন, তাকে চকলেট দিতা? আয় হায়, এত ক্ষিপ্ত তুমি তারপর। আচ্ছা মামুনি, তাহলে তুমি জানো না পরীক্ষার আবিষ্কারককে? আচ্ছা আমরা দেখি, খুঁজে বের করি পরীক্ষার আবিষ্কারককে। হ্যাঁ থ্যাংক ইউ, খেলাধুলা কর, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাই, আপনার সাথে একটু কথা বলবো। বিরক্ত না হন? কি কথা বলবেন ভাই, এমনি তো বিরক্ত। কি বিষয় নিয়ে বিরক্ত ভাই জান? বিরক্ত বলতে ভাই, হ্যাঁ ছিলাম একটু হ্যাপি মুডে, কিন্তু মাত্রই কল আসলো পরীক্ষার রুটিন কি হয়ে গেছে পরিবেশের মধ্যে। আপনি কি করবেন ভাই? পড়লেন কি আপনি ভাই? জায়গাটা তো আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই, যাও আমি আচ্ছা যাও, স্যার অসুবিধা না, ব্যথা পাই নাই। আমি যে বিষয়ে আসলে কথা বলতে এসেছিলাম, ব্যাটে বলে কাকতালে এভাবে মিলে গেছে, সেটা হচ্ছে মানে পরীক্ষার আবিষ্কারক কে? মানে যে পরীক্ষাটা নিয়ে আপনি বিরক্তি, মানে পরীক্ষার আবিষ্কারক কে, এই ব্যাপারে জানেন কিছু? না ওই পরীক্ষার আবিষ্কারক এখন মনে হইতেছে না, এর আর মনে করতেছে না ভাই। কেন ভাই ভাই, ওনার উপর ক্ষিপ্ত কেন? কোন লোক তা যে পরীক্ষাটা আবিষ্কার করছে, মানে এর মনে করলি, মানে আমার মনে হয় যে এর ধৈরা কি যে করবো। ওনার উপর আপনি বিরক্ত? বিরক্ত মানে এত পরিমাণ বিরক্ত, এটা মানে বইলা পাশের প্রফেস হয়ে যায়। আর যদি পরীক্ষা না থাকতো তাহলে সুখী হইতেন? হ্যাঁ অবশ্যই সুখী হইতাম, পরীক্ষা না থাকতো, প্যারা না থাকতো, উল্লাস উল্লাস মাস্তি, পড়াশোনা করতাম কিন্তু পরীক্ষা নাই। আচ্ছা ভালো, আচ্ছা থ্যাংক ইউ ভাই, আমি জানতে আসছিলাম, এটি আমরা একটা রিপোর্ট করতেছি পরীক্ষার আবিষ্কার। আচ্ছা থ্যাংক ইউ, হ্যাঁ দেখা হবে। আচ্ছা থ্যাংক ইউ।
এবার আসি বিস্তারিত পরীক্ষার আসলে আবিষ্কারককে আমরা মাঠ পর্যায়ে যতটুকু জরিপ করে জানতে পেরেছি তেমন একটা সদুত্তর পাওয়া যায়নি। আসলে তারা কি উত্তর দিবে তারা মোটামুটি বিরক্ত। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম একবার মা অভিমান করে বলেছিলেন, স্টুডেন্ট লাইফ উড বি হ্যাপি ইফ দেয়ার ওয়ার নো এক্সামিনেশন, ছাত্র জীবন সুখের হতো যদি পরীক্ষা না থাকতো। আজকে আপনারা দেখেছেন মাঠ পর্যায়ে যে জরিপ সেখানে কিন্তু কাজী নজরুলের সেই অভিমানী সুরটাই, তারা কেউ আসলে এটাকে পছন্দ করে না। যাই হোক, পছন্দ না করলেও অনেক সময় অপছন্দের কাজগুলো করতে হয়। আমরা যেটা করেছি, যারা ছাত্রজীবনে আছেন পরীক্ষা দিয়ে যাচ্ছেন, তাহলে পরীক্ষার সেই আবিষ্কারকটা কে? পরীক্ষা পদ্ধতির শুরুটা হয়েছিল প্রাচীন সভ্যতা থেকে। প্রাচীন সভ্যতার একটা সভ্যতা ছিল, চীনের একটা সভ্যতা ছিল ইম্পেরিয়াল সভ্যতা। সেই ইম্পেরিয়াল সভ্যতার প্রধান যিনি ছিলেন সুইং ডাইনেস্টি, তিনি একটা তার বিভাগের দক্ষ লোকের জন্য একটা পরীক্ষা পদ্ধতির চালু করেছিলেন। সেই পরীক্ষাটার নাম ছিল ইম্পেরিয়াল এক্সামিনেশন। তারা গুরুত্বপূর্ণ লোক খুঁজত এইভাবে। পরবর্তীতে ইম্পেরিয়াল সভ্যতা যিনি প্রধান হয় 1905 সালে, তিনি হচ্ছে কুইং ডাইনেস্টি, তিনি তখন এই পরীক্ষা পদ্ধতিটা বাতিল করে দেয়। কিন্তু পরীক্ষা পদ্ধতিটা বাতিল করে দিলেও 1806 সালে ইংল্যান্ড ওই চীনের ইম্পেরিয়াল সভ্যতার সেই ইম্পেরিয়াল এক্সামিনেশনের পরীক্ষা পদ্ধতি অনুসরণ করে তাদের সিভিল সার্ভিসের জন্য কিছু লোক নিয়োগ দিবে। এই কারণে তারাও আবার সেই পরীক্ষা পদ্ধতির অনুসরণ করে পরীক্ষার আয়োজন করলেন। ইংল্যান্ডকে অনুসরণ করে বিশ্বের আরও উন্নত রাষ্ট্র ধীরে ধীরে পরীক্ষা পদ্ধতি অনুসরণ করতে থাকে এবং পরীক্ষাটা ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করে। আর এইভাবেই অপছন্দনীয় পরীক্ষাটা সারা বিশ্বের সব দেশেই এখন চলছে বিরাজমান, যদিও এটা কারো পছন্দ নয়। পরীক্ষা না থাকলে মনে হতো ছাত্র জীবনটা সুখের হতো, শৈশবটা কাটানো যেত সুখে, কৈশোরটাও আনন্দ উপভোগ করত। কিন্তু আমি পরীক্ষা পদ্ধতির বিরোধিতা নয়, পরীক্ষাটা থাকতে হবে, নাহলে ছাত্ররা আরও ঝামেলা করবে, আরও দিনকাল হাই তাস রেখে আরও তাস খেলবে, আরও প্রেম করবে, আরও নানান কিছু। আমি পরীক্ষা পদ্ধতির পক্ষে। আশা করি এই ছোট্ট তথ্য থেকে আপনারা উপকৃত হবেন। ভালো থাকুন আপনি, ভালো থাকুক আপনার পরিবার, পৃথিবী সুখী হোক, স্যালুট হোক।